ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরের গোপালপুরে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুরে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 22তম ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গোপালপুর শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গোপালপুর ইসলামী সুন্নি যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। প্রধান মেহমান হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জামাল। নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ সোলেমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহেরি। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের পীর হজরত মাওলানা হাফেজ কারি আল্লামা সাইয়েদ আরিফ বিল্লাহ রব্বানি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হজরত মাওলানা কামরুজ্জামান বুলবুলি চিশতি কাদেরী, হজরত মাওলানা পীর মুফতি হাবিবুর রহমান আশিকি, হজরত মাওলানা নজরুল ইসলাম সরকার, হজরত মাওলানা নজরুল ইসলাম আনসারী সহ আরও অন্যান্য উলামায়ে কিরামগণ। ইসলামী সুন্নি মহাসম্মেলনের সহ সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জামাল মিয়া, উদ্বোধক বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রাণ আরএফএল গ্রুপের জিএম মোহাম্মদ শামীম সরকার, অত্র সংগঠনের সভাপতি দুবাই প্রবাসী মনোয়ার হোসেন জুয়েল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালপুর আদুশাহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নাফিস ইকবাল। নিবেদনায় গোপালপুর আদুশাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আক্তার হোসাইন ও খন্দকার হাবিবুর রহমান হাবিব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আবুল কাশিম, সৌজন্যে গোপালপুর আদুশাহ বাজারের ব্যবসায়ী আজহার আলী ভুইয়া। পরে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা সহ সকল মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নবীনগর থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।